হরি ওম, জয় রাধেশ্যাম, জয় গৌর, জয় নিতার। শুধু ভক্তবৃন্দ, সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। সাধু গুরু বৈষ্ণবের চরণে রহিল মোর কোটি কোটি দণ্ড। সেই সাথে সাথে আমার মাতা পিতা গুরুদেবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চের চারিপাশে প্রতিষ্ঠিত দেবদেবীর শ্রী চরণে আমার বিনম্র প্রণতি। মা গো, আমি অতি দিনহীন নগণ্য এক শিশু, এই কৃষ্ণ কথার কি বা জানি। মা গো, আমার মুখে কৃষ্ণ কথা ভগবত কথা শ্রবণ করা মানে একটি ভেলায় চড়ে সাগর পার হওয়া। তাই যদি কীর্তন পরিবেশন কালে যদি মোদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে মোদের নিজ স্বজন জ্ঞানে ক্ষমা করিব। তোমরা আশীর্বাদ করো আমায়, আমি যেন গাইতে পারি গান। আমি যেন গাইতে পারি গান। শুদ্ধ ভক্তি ভরে হৃদয় বিনার সুরে, শুদ্ধ ভক্তি ভরে হৃদয় বিনার সুরে, গাইতে পারি গান। আশীর্বাদ করব আমি যেন গান গাইতে পারি। মা গো, আমি যে অজ্ঞান তোমার মহিমা কিবা জানি, অজ্ঞান তোমায় আমি
তোমার মহিমা বিবা জানি অজ্ঞান তোমার মহিমা কিবা জানি অজ্ঞান ধম তোমার মহিমা কিবা জানি তোমার কীর্তন তুমি পারো যেন জুড়াই ভক্তের প্রাণ তোমার মহিমা তুমি করো যেন ভক্ত ভক্তের মন প্রাণ তোমার কীর্তন তুমি পারো যেন জুড়াই ভক্তের প্রাণ তোমার কীর্তন তুমি করো যেন জুড়াই ভক্তের মন প্রাণ আমি যেন গাইতে পারি মা তোমরা আশীর্বাদ করবেন যেন ভালোভাবে গান গাইতে পারি এমনই এক আনন্দ মুখর মুহূর্তে আমার গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন চলুন মা এই আনন্দ মুখর মুহূর্তে আমরা একটু আনন্দের ঝড়ে ভেসে উঠি আনন্দেরই বন্যা এলো মধুর মধুর কৃষ্ণ নামের জোয়ারে যায় ভেসে আনন্দেরই বন্যা এলো দেখো আকাশে বাতাসে মধুর মধুর কৃষ্ণ নামে জোয়ারি যায় ভেসে আনন্দেরই বন্যা এলো আকাশে বাতাসে মধুর মধুর কৃষ্ণ নামের জোয়ারি যায় ভেসে আনন্দেরই বন্যা এলো আকাশে বাতাসে মধুর মধুর কৃষ্ণ নামে জোয়ারি যায় ভেসে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে হরি হরি বলো রে হরি হরি বলো রে তোমরা দুটি বাহু তোলো রে দুটি বাহু তোলো রে মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও রে মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও তোমরা মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে হরি হরি বলো রে হরি হরি বলো রে একবার রাধে রাধে বলো রে একবার রাধে রাধে বলো তোমরা নিতাই চরণ ধরো রে নিতাই চরণ ধরো রে মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও তোমরা মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও রে মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও মধুর সুরে গাও রে মনে প্রাণে গাও রে সবাই মিলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে হরি হরি বলো রে হরি হরি বলো রে নিতাই চরণ ধরো রে নিতাই চরণ ধরো রে হরি বল হরি বল
রাহুতল রে রাধে রাধে বলো রে রাধে মাগো এমনি এমনি এক আনন্দ মোহর মুহূর্তে আমার গৌর সুন্দর মায়ের দশম গর্ভ আলো করে জন্মগ্রহণ করেছিল, তাই পদকর্তা আমার কলম দিলেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র রোহিণী শুভক্ষণে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। মাগো যখন আমার পতিতপাবন শ্রী শ্রী গৌর সুন্দর জন্মগ্রহণ করলেন তখন শুধু নদিয়া নবদ্বীপ নয় মা, তখন সারা বিশ্ব উত্তাল, চতুর্দিক থেকে ঘটেছে ভক্তের সমাগম, সবে এসেছে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে এবং কি বাজাচ্ছেন, খোলে করো তাল বাজে নদিয়া নগরে, খোল করো তাল বাজে নদিয়া নগরে, খোল করো তাল বাজে নদিয়া নগরে, খোল করো তাল বাজে নদিয়া নগরে, হরি নামের বাণ এসেছে প্রতি ঘরে ঘরে, হরি নামের বাণ এসেছে প্রতি ঘরে ঘরে, দেখো হরি নামের বাণ এসেছে প্রতি ঘরে ঘরে, হরি নামের বাণ এসেছে প্রতি ঘরে ঘরে, আজ ভেসে যায় ভেসে না ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে না ভেসে যায় ভেসে যায়, হরি নামের প্রেম বন্যা ভেসে যায় ভেসে যায়, হরি নামের প্রেম বন্যা ভেসে যায় ভেসে যায়, হরি নামের প্রেম বন্যা আনন্দের আর সীমা নাই, হরি নামের প্রেম বন্যা আনন্দের আর সীমা নাই, হরি নামের প্রেম বন্যা হরি নামের প্রেম বন্যা আনন্দের আর সীমা, আজ ভেসে যায় ভেসে যায়। মাগো খোল করতাল বাজছে, চতুর্দিক থেকে তো ভক্তের সমাগম ঘটেছে, ভক্তরা আমার এসে গৌর হরির জন্মগ্রহণ লীলা আস্বাদন করে চমকে উঠে মেয়েকে, কি দেখছে মা, গৌর হরি আমার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই হামাগুড়ি দিতে শুরু করেছে। মাগো তাই দেখে আমার পদকর্তা কলম দিয়েছেন কি, দেখো এ নদিয়াবাসী গোরা চাঁদের লীলা হামাগুড়ি দেয় যে আমার শচী তুলে গৌর হরি যখন হামাগুড়ি দিচ্ছে তখন ভক্তদের মনে আর আনন্দ ধরে না, শোনো 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 আমার কি মনে হয় জানো, আমাদের আর কোনো দুঃখ নেই আর কোনো কষ্ট নেই, ভগবান এসেছেন গো ভগবান এসেছে, তাই সবে মিলে গেয়ে উঠল কি, আমাদের গৌর এলো রে দেখো সোনার নদিয়ায় উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের
গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে অন্ধ খঞ্জন পার করিতে দেখো নদাই অবতরি আহা অন্ধ খঞ্জন পার করিতে নদাই অবতরি অন্ধ খঞ্জন পার করিতে দেখো নদাই অবতরি আমার শশী মাতার দুলালিয়া নাম গৌর হরি আমার শশী মাতার দুলালিয়া নাম গৌর হরি দেখো শশী মাতার দুলালিয়া নাম গৌর হরি দেখো শশী মাতার নয়ন নাম গৌর হরি তাই ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে তাই ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে ভক্তগণের মাঝে এলো খোল করতাল লয়ে হরি নামে প্রেম বন্যায় নেচে আর গে এই হরি নাম প্রেম বন্যায় নেচে আর গে দেখো হরি নাম প্রেম বন্যায় নেচে আর গে দেখো হরি নাম প্রেম বন্যায় নেচে আর গে আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি গায় ধ্বনি গৌরেল এলো রে সোনার নদিয়া সোনার গো রে গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলু ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় দেখো শব্দ শোনা যায় দেখো শব্দ শোনা যায় মাগো গৌর হরি যখন জন্মগ্রহণ করেছেন তখন ভক্তদের মনে আর আনন্দ ধরে না ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা ভগবান আমার যুগে যুগে অবতরী সত্যি নারায়ণ ত্রেতায় শ্রীরাম দ্বাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীহরি তিনি প্রত্যেক যুগের মতো এই কলিতেও শ্রীহরি হয়ে এসেছেন আমাদের মাঝে ১৮৮৬ খ্রিস্টাব্দে বাংলার ৮৯১ সালে ২৩শে ফাল্গুন নবদোল বসন্ত পূর্ণিমার দিন তিনি এসেছেন আমাদের মধ্যে অধমকে পার করার জন্য তাই পদকর্তা আমার কলম দিয়েছেন কি দেখো এনো দিয়াবাসে দিয়াবাসি দেখো আনন্দ সরে ভাসি দেখো দিয়াবাসি আনন্দ সরে
নদিয়া বাসি দেখো আনন্দ সাগরে ভাসি তাহা দেখে নাচছে আমার এ রাধা মোহন দাস তাহা দেখে নাচছে আমার এ রাধা মোহন দাস দেখে নাচিছে নামান এ রাধা মোহন দাস দেখে আনন্দ আর ধরে নাম দেখে আনন্দ আর ধরে নাম আনন্দ আর ধরে নাম দেখে আনন্দ আর ধরে নাম আহা মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভুর আগমনে শুধু ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা শ্রীধাম শ্রীধাম শ্রী নবদ্বীপে ছিলাম, এবার এবার আমরা লীলা আর সাধন করার জন্য বৃন্দাবনে প্রবেশ করব। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হলো যশোদার কোলে কৃষ্ণ বা পুতনা উদ্ধার। মা গো, আমরা বৃন্দাবন তো যাবই, যাবো তো মা, যাবো, কিন্তু আগে জেনে নিতে হবে যে বৃন্দাবন কাকে বলে, কাকে বলে বৃন্দাবন। প্রথমত রাধা ক্রীড়া কাননের নাম বৃন্দাবন, দ্বিতীয়ত বৃন্দযুক্ত অবন বৃন্দাবন, তৃতীয়ত যে পথে গেলে আমরা রক্ষা লাভ পাবো, আমরা মোক্ষ পাবো, সেই পথের নাম বৃন্দাবন, আর চতুর্থত যাহা রাধা কৃষ্ণ নাম তাহাই বৃন্দাবন ধাম। মা গো, আমরা জানলাম যে বৃন্দাবন কাকে বলে, কিন্তু মা গো চতুর্থত আমি কি বলেছিলাম, যাহা রাধা কৃষ্ণ নাম তাহাই বৃন্দাবন ধাম। এখানে রাধা কৃষ্ণ নাম হচ্ছে, তাই এটিও এটিও বৃন্দাবন ধাম। আমরা যখন বৃন্দাবনে আছি তখন একটু জয়ধ্বনি দিই, জয় শ্রী কৃষ্ণ চন্দ্র কি, জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী গোপীনাথ কি, জয় জয় শ্রী মদন মোহন কি, জয়। এবার আমরা জানবো বৃন্দাবন কত দূরে, কত দূরে বৃন্দাবন কত দূরে, চলুন আমরা একটু সুরের মাধ্যমে আস্বাদন করি, একটু সুরের মাধ্যমে জানি, তাহলে সবাই মিলে বৃন্দাবন কত দূরে দেখবি বৃন্দাবন,
কত দূরে খুঁজে দেখো মনের ময়লা সব করে মনে দেখবি বৃন্দাবন বৃন্দাবন কত দূরে খোঁজ দেখো মনের ময়লা সব করে ফেল মনে দেখবি বৃন্দাবন ওরে মন মনে দেখবি বৃন্দাবন 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 ওরে জীবে ভালোবাসলে খেপা নিরাকারের সাকার পাবে জীবে ভালো বাসলে খেপা নিরাকারের সাকার পাবি মন প্রাণ সব সপিলে ভগবান তুই হবি হবি জীবে ভালোবাসলে খেপা নিরাকারের সাকার পাবে মন প্রাণ সব সপিলে জীবে ভালোবাসিলে পরে নিরাকারের সাকার পাবি মন প্রাণ সব সপিলে ভগবান তুই ওরে বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই অজানা বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই অজানা মা গো কি বলছে দেখুন বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই অজানা কি না বৃন্দাবনের কোনো ঠিকানা নেই কিন্তু যার কাছে ভক্তি আছে সে জানে যে বৃন্দাবন কত দূরে তাই কি বলছে বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই অজানা বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই অজানা বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নই অজানা নিজে নিজের মধ্যে থাকলে ওরে মন দেখবে সে ঠাই বৃন্দাবন দেখবে সে ঠাই বৃন্দাবন দেখবে সেটা 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 বৃন্দাবন বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন দেখবে সে ভাই বৃন্দাবন দেখবে সে ভাই বৃন্দাবন দেখবে সেটা বৃন্দাবন দেখবে সেটা বৃন্দাবন দেখবে সেটা বৃন্দাবন দেখবে সেটা বৃন্দাবন বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন বৃন্দাবন সুন্দর বৃন্দাবন বৃন্দাবনের নেই ঠিকানা ভক্তি থাকলে নাই অজানা
কত দূরে, এবার এটা তো বৃন্দাবন মা, এটা তো বৃন্দাবন। আমরা যখন বৃন্দাবনে আছি তখন একটু রাধারানীর নাম তো গাইতেই হবে, তাই তো মা? রাধারানীর নাম গাইতেই হবে, তাহলে সবাই মিলে গাইবো মোরা রাধারানীর নাম, তাহলে সবাই মিলে তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন সুখ ভর পাবে, 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 তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তন মন মেরে শ্যাম নাম কি এসি জ্যোতি জগায়, তন মন মেরে শ্যাম নাম কি এসি জ্যোতি জগায়, তন মন মেরে শ্যাম নাম কি এসি জ্যোতি জগায়, তন মন মেরে শ্যাম নাম কি এসি জ্যোতি জগায়, তুই রাধে রাধে বল তুই এসি সুখ পাবে, 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 তুই একবার আয়া ও ফির নেহি যায়েগা, একবার আয়া ও ফির নেহি যায়েগা, তুই একবার আয়া ও ফির নেহি যায়েগা, তুই একবার আয়া ও ফির নেহি যায়েগা, সবাই মিলে সবাই মিলে গাইবো, সবাই মিলে হাতে করতালি দে, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, তুলে লে রাধানা তেরা জীবন তর জায়েগা, রাধে তুলে লে রাধানা তেরা জীবন তর জাগে, আচ্ছা মা আমি যখন জয়ের ধ্বনি দিতে বলছি এত ভক্তের সমাগম রয়েছে, কেন সবাই মিলে জয়ের ধ্বনি দিচ্ছেন না? সবাই মিলে তো জয়ের ধ্বনি দিতে হবে। দেখুন মা একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি মা, মন দিয়ে শুনবেন এই কথা। একটি গ্রামে প্রহ্লাদ নামে একজন রসিকতা সম্পন্ন মানুষ বাস করত। কি নাম মা? প্রহ্লাদ, প্রহ্লাদ, প্রহ্লাদ এবার বাস করত। একদিন গ্রামের মানুষ মনে মনে ভাবছে, আচ্ছা আমাদের প্রহ্লাদ কেমন রসিকতা শিখেছে একবার তো দেখতেই হয়, তাই তাই তারা একদিন প্রহ্লাদকে ডেকেছে। মা ভালো করে ভালোভাবে শুনবেন এই গল্পটি। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ শোনো শোনো শোনো, প্রহ্লাদ শোনো শোনো, শোনো প্রহ্লাদ, এই সামনে যে রবিবার আসছে এই রবিবারে আমরা গ্রামে একটি আসর করব, সেই আসরে তোমাকে যেতে হবে। প্রহ্লাদ বলছে, বেশ যাব, কি আছে যাব। এবার ইতিমধ্যে রবিবার গিয়ে উপস্থিত হয়েছে প্রহ্লাদ।
প্রহ্লাদ উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন শুরু করে দিয়েছে। তাছাড়া আমি কি নিয়ে বলতে চলেছি আপনারা কি জানেন? কেমন প্রশ্ন দেখুন, বলছে আমি কি নিয়ে বলতে চলেছি আপনারা কি জানেন? সবাই বলছে না তো আমরা জানি না, আমরা কিভাবে জানবো তুমি কি নিয়ে বলতে চলেছ? তখন প্রহ্লাদ বলছে না ভাইয়া, না না না, এত অজ্ঞানী মানুষদের সামনে আমি আমার রসিকতা দেখাতে পারবো না, বলে চলে গেছে প্রহ্লাদ। এবার সবাই আবার গিয়ে প্রহ্লাদের হাতে পায়ে ধরেছে, প্রহ্লাদ প্রহ্লাদ চলো চলো, এবারে ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, আর ভুল হবে না। এবার তারপরের রবিবার আসতে বলেছে, পরের রবিবার এসেছে, প্রহ্লাদের একই প্রশ্ন, আমি কি নিয়ে বলতে চলেছি আপনারা কি জানেন? সবাই জানে যে আগে না বলেছিলাম, তখন চলে গেছিল, এবার হ্যাঁ বলবো দেখি কি করে। এবার সবাই বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা জানি জানি। এবার প্রহ্লাদ বলছে তা জানি, তখন আমার আর কিছু বলার নেই, আমি চলে যাচ্ছি, বলে আবার চলে গেছে। আবার সবাই মিলে গিয়েছে প্রহ্লাদের কাছে, প্রহ্লাদ প্রহ্লাদ ভুল হয়ে গেছে, আর হবে না, আর হবে না, বলছে সামনে রবিবার আবার এসো, ভুল হয়ে গেছে। আবার প্রহ্লাদের ডেকেছে সামনের রবিবার, তখন আবার প্রহ্লাদের সে একই প্রশ্ন, বলছে আমি কি নিয়ে বলতে চলেছি আপনারা কি জানেন? এবার শুনুন মা, সবাই আলোচনা করে রেখেছে, বলছে কি এটা মাঝখান থেকে ভাগ করে দিয়েছে, বলছে এই পারের লোকরা বলবে হ্যাঁ আর ওই পারের লোকরা বলবে না, দেখি বাছাধন কি করে। এবার ইতিমধ্যে এসে একই প্রশ্ন, আমি কি নিয়ে বলতে চলেছি আপনারা কি জানেন? এবার এই পারের লোকরা বলছে হ্যাঁ আর ওই পারের লোকরা বলছে না। এবার প্রহ্লাদ কি বলছে শুনো, বেশ তো যারা জানেন না তারা, যারা জানে তাদের কাছে থেকে শুনে নিন, তাহলে সমস্যা মিটে যাবে, আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এবার বাড়ি চলে গেছে। মা গো আপনাদেরও এমনই অবস্থা, কেউ কেউ হাত তুলছে আর কেউ কেউ হাত তুলছে, এমন করলে তো হবে না মা, তাই সবাই মিলে তুলে লে রাধা নাম তেরা জীবন্তরে জায়গা, তুলে লে রাধা নাম তেরা জীবন্তরে জায়গা, তুলে লে রাধা নাম তেরা জীবন্তরে জায়গা, তুলে লে রাধা নাম তেরা জীবন্তরে জায়গা। পিছনে যারা আছে কিন্তু হচ্ছে না, পিছনে যারা আছে সবাই মিলে তুলে লে রাধা নাম তেরা জীবন্তরে জায়গা, তুলে লে রাধা নাম তেরা জীবন্তরে জায়গা, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, বলো রাধে নাম রস পিয়া করো, নাম রস পিয়া নাম রস পিয়া করো। গোবিন্দম আদি পুরুষম, এই যে প্রবাদ বাক্য, সেই গোবিন্দ তিনি শুধু আদি পুরুষ নন মা, যুগে যুগে তিনি
ধর্মের স্থাপন, দুষ্টের দমন, সৃষ্টির পালনের জন্য এসেছেন আমাদের মতো অধমের মধ্যে। মা গো, তিনি দ্বাপর যুগেও এসেছেন, যখন রাজা উগ্রসেনের পুত্র যুবরাজ কংস নিজের নিজের অত্যাচারে মাটি রেখেছে মথুরাকে। কেমন দেখো, চারিদিকে প্রজাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে, প্রজাদের হত্যা করে দিচ্ছে, কোন শিশুকেও বাঁচাচ্ছে না। এমন নিষ্ঠুর রাজা চারিদিকে ছড়িয়ে দিয়েছে নিজের রাজত্ব। তখন প্রজারা বলছে, হে প্রভু, হে প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের দুঃখ, আমাদের কষ্ট? তখন তখন প্রজারা কেঁদে কেঁদে বলে উঠল, হে প্রভু, তোমারই তো মুখনিঃসৃত বাণী, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। প্রভু, তবে কেন, তবে কেন এত দুঃখ, কেন এত কষ্ট? প্রজারা কেঁদে কেঁদে বলে ওঠে, প্রভু গো, মঙ্গল
কবে আর বলে লোক তোর কাছে
গো তোর কাছে তে উলু দিয়ে নে না ঘরে উলু উলু দেই গো উলু উলু দেই গো উলু উলু দেই গো উলু উলু দেই গো মথুরা নগরী সবে উলু দেই গো মথুরা নগরী সবে উলু উলু দেই গো দেবকে রে হেরি দেখো উলু উলু দেই গো মথুরা নগরী সবে উলু উলু দেই গো উলু উলু দেই গো উলু উলু দেই গো উলু উলু দেই গো সবাই উলু উলু দিচ্ছে বর এসে উপস্থিত হয়েছে আজ যথাবিধি নিয়ম অনুসারে বিবাহ কার্য সমর্পণ হলো মা গো আজ দেখতে দেখতে হুনি এলো শ্বশুরালয়ে যাওয়ার পালা অতি দুঃখে অতি কষ্টে দেবভূমিকে বিদায় দিচ্ছে পিতা অগ্রসেন আমা বলে উঠল রে দেবকি তোর পিতাকে আমি কথা দিয়েছিলাম রে তোকে আমি তোকে আমি আমার ভাইদের মতো নয় তোকে আমি আমার মেয়ের মতো দেখব একদল সুপাত্রের সঙ্গে তোর বিবাহ দেব আজ আমার কথা পূর্ণ হয়েছে আজ আমি খুবই আনন্দিত অক্রূর দেবকীকে আশীর্বাদ করবে না অক্রূর বলছে ওরে মা যুগ যুগ বাঁচ তেজস্বী সন্তানের মা হন শেষে চলে গেলেন দেবকী আদরের দাদার কাছে দাদা কি বলছে দাদা দাদা তুমি আমার বিদায় দাও দাদা মা গো কংস যতই অত্যাচারী হোক না কেন কিন্তু নিজের বোনকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত তাই বলছি ওরে বোন তোকে আমি নিজেই বিদায় দিতে যাব আমি হব তোদের রথের সারথি তাই আদরের দাদা নিজের বোনকে বিদায় দিতে চলে গেলেন কেমন হবে শ্বশুরাল চলে চলে দেব কি চলে শ্বশুরাল চলে দেব কি চলে দেবকি
অংশ নিয়ে চলেছে আদরের মনকে, এমন সময় অধিবাজে দৈববাণী হলো কি, রজ্জু তুমি ধরেছ যতনে, সন্তান তোমার সহিত না
দেখতে দেখতে প্রথম সন্তানের সূত্রপাত হলো। তখন বসুদেব বলছে, বহু দেবকী দাও দাও সন্তানটিকে আমার কাছে দাও, আমি ওকে নিয়ে যাব তোমার দাদার কাছে। তখন দেবকে কেঁদে কেঁদে বলছে, ওগো কেমন ভাবে আমি মা হয়ে নিজের পুত্র সন্তানকে ঠেলে দিই মৃত্যুর মুখে, কেমন ভাবে আমি এই কাজ করব বলো, কেমন ভাবে করব। তখন বসুদেব বলছে, ওগো তুমি যদি এটা না করো তাহলে যে আমি সত্যের কাছে দোষী হব। তখন দেবকে কাঁদতে কাঁদতে বলে উঠল, ও স্বামী সত্য করি আছি স্বামী, শিশু সন্তানটিকে তুলে দিলে। তখন বসুদেব নিয়ে চলেছে কোথায়? মহারাজ কংসের কাছে। আর ওদিকে দেবতাদের আজ্ঞা অনুযায়ী নারদ আসছে কংসের কাছে, কেমন ভাবে? তিমি রবিদারি রবিদারি অলক্ষ বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবিদারি অলক্ষ বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, নামের বর্ণে বর্ণে রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। তুমি রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, রবিদারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শীল মনে করুণার স্বামী, দয়াল শীল মনে করুণার স্বামী, দয়াল শীল মনে করুণার স্বামী, দয়াল শীল মনে দয়া প্রভু আমার, হে দয়াল প্রভু আমার, করুণার স্বামী কব শ্রীপাদ কত দাও, কৃপা করে
নামের পরে বলি সুধা ধরে তুমি রবিদারি নলক বিহারি নামের বরণে বলি সুধা ধরে নামের বরণে বলি সুধা ধরে নারায়ণ নারায়ণ হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ নারায়ণ হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ 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 হে নারায়ণ নামের বরণে বরণে দেবে নামের বরণে বরণে হে নারায়ণ হে নারায়ণ হে আর কি গাইছে কত লক্ষ জন্ম ঘুরে ফিরে স্বাধীন মানব জনম পেয়েছে রে একবার ভুজলে হরি বংশীধারে নিদয় হইও না একবার ভজলে হরি বংশীধারে নিদয় হইও না 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 ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব ছেড়ে দিলে সোনার ছেড়ে দিলে সোনার আর পাবো না ছেড়ে দিলে সোনার আর পাবো না ছেড়ে দিলে সোনার আর পাবো না 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 ছেড়ে দেব না পিছনে যারা আছেন সবাই মিলে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না সবাই মিলে কিন্তু বলছেন না শুনুন না শুনুন আমি বলবো তোমার হৃদ মাঝারে রাখবো আপনারা বলবেন ছেড়ে দেব না বলবেন তো সবাই মিলে আচ্ছা দেখি দেখি তোমার হৃদ মাঝারে রাখবো তোমার হৃদয় মাঝে রাখবো পিছনের দিকে যারা আছেন পিছনের দিকে যারা আছেন হচ্ছে না পিছনে পিছনে তোমার হৃদ মাঝারে রাখবো তোমার হৃদয় মাঝে রাখবো আর ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
না ছেড়ে দেবো না, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, জীবন মোহন সোনার গৌরার পাবো না, সোনার গৌরার পাবো না, না না ছেড়ে দেবো না, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, ব্রজের কুলে কুলে মাগবো ব্রজের রাঙা ধুলি, ব্রজের কুলে কুলে মাগবো ব্রজের রাঙা ধুলি, নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমি নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, হরি হে গৌর হে গৌর হে গৌর হে, যাবো ব্রজের কুলে কুলে মাগবো ব্রজের রাঙা ধুলি, পাগল হয়ে থাকবো মগনা, আমি রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, ওই রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, না না ছেড়ে দেবো না, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, হৃদয় মাঝে রাখবো গৌর হে গৌর হে গৌর বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস কি ব্যাপার নারদ, কি হেতু আপনার আগমন? শোন নারদ শোন, এখনো তোর কাছে সময় আছে, নারায়ণের সঙ্গে শত্রুতা ছেড়ে নারায়ণের সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে নারায়ণ তোর প্রতি একটু দয়া দেখাতে পারে। শোনো শোনো নারদ, এই কংস কারো কাছে হারতে শেখেনি, আজও সে হারবে না, দিকে দিকে আমার বিজয় পতাকা ছড়িয়ে গেছে, শীঘ্রই আমার বিজয় পতাকা স্বর্গেও ছড়িয়ে যাবে, তখন ইন্দ্র সহ তোমার ওই নারায়ণ সহ সমস্ত দেব দেবতাকে আমি নিজের কর্মচারী বানাবো, আর তখন তুমি নারায়ণ নারায়ণ নয় কংস কংস বলে ডাকতে লাগবে। তখন নারদ বলে উঠল, ওরে কংস তোর অহংকারই তোর পতনের কারণ, যখন তোর মৃত্যু আসবে তখন তোর কাছে সময়ও থাকবে না আর তুইও থাকবি না। এমন সময় বসুদেব কাঁদতে কাঁদতে এসে প্রথম সন্তানটিকে যেমনই কংসের হাতে তুলে দিলেন, কংস বলে উঠল, আহা শিশু কিবা মরি মরি বধিবারে নালয় অন্তর, ওরে কোন অন্য জন নিজ ভগ্নী নন্দন এ যে সম্পর্কে ভাবি না। তখন কি বলছেন, এ তোমর শত্রু নয়
এই যে সম্পর্কে ভাগ না হয়ে একে বোধ করিতে কানে আমার প্রাণ, একে বোধ করিতে কানে আমার প্রাণ। কিন্তু মোর শত্রু নয় সম্পর্কে ভাগ, দেখো দেখো কেমন সুন্দর, করিতে কাঁদে আমার প্রাণ, রে বধ করিতে কাঁদে আমার প্রাণ। তুমি যাও যাও বসু লয়ে যাও, হে যাও যাও বসু লয়ে যাও, হে যাও যাও বসু সন্তান লয়ে ফিরে যাও, যাও যাও বসু লয়ে যাও, নিজ সন্তান লয়ে ফিরে যাও, যাও যাও বসু লয়ে যাও, বধ করিতে কানে আমার প্রাণ, করিতে কাঁদে আমার প্রাণ, রে বধ করিতে কাঁদে আমার প্রাণ। এহেন পুত্রে পুত্রের মুখ হেরি আহারে করিতে কাঁদে আমার প্রাণ, আরে মন তাহে করি আন চান, একে বধ করিতে বধ করিতে বধ করিতে কাঁদে আমার প্রাণ। তখন তখন বসুদেব যখন কংসের কাছে দিয়েছে, কংস যখন এমন কথা বলছে, তখন নারদের মনে পড়ে গেল দেবতাদের আজ্ঞা। দেবতা বলেছে এই সন্তানকে কংসের দ্বারা হত্যা করাতে হবে। তখন নারদ বলছে ওরে ওরে কংস, এই দেখ এই দেখ, কি করলেন, একটি পদ্ম ফুল তুললেন, যে পদ্মফুলটিতে আটটি পাপড়ি ছিল। তখন পদ্মফুলটিকে ঘুরিয়ে বলছে যদি এদিক দিয়ে গুনিস 1 2 3 4 5 6 7 8 দেখবি এই পারের পাপড়িটিতে অষ্টম পারে পড়ছে, তাই তো মা? এবার যদি ঘুরিয়ে এদিক থেকে গুনিস
তাহলে দেখবি 1 2 3 4 5 6 7 8 এই পাপিটির উপর অষ্টমবারে পড়ছে। তাই তাই দেবকীর প্রত্যেকটি সন্তানই তোর জন্য ক্ষতিকর হতে পারে। তাই বলি কি, তুই তুই সবগুলো সন্তানকেই মেরে দে। যেমনই এই কথা বলেছে, ক্রোধান্বিত হয়ে কংস কি করলেন, বসুদেবের কোলের শিশু নিজ কোলে নিল, 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 পাশানয় উপরে শিশু আছাড়ো মারিল, 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 এমনি করে পর পর ছয় সন্তান হলো, 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 ছয় ছয়টি সন্তানকে আছাড়ো মারিল, 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 আজ ক্রোধান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে, ভোজরাজ কংস ক্রোধান্বিত হয়েছে, ভোজরাজ কংস ক্রোধান্বিত হয়েছে, ছয় ছয়টি সন্তানকে আছাড়ো মারিল, ছয় ছয়টি সন্তানকে আছাড়ো মারিল, দেখো ছয় ছয়টি সন্তানকে আছাড়ো মারিল, দেখো ছয় ছয়টি সন্তানকে আছাড়ো মারিল, ছয় ছয়টি সন্তানকে আছাড় মারল। মাগো, এই ছয় ছয়টি সন্তান জন্মাবার সাথে সাথেই মারা গেলেন কেন? কারণ এরা আগের কোনো এক যুগে পিতাকে উপেক্ষা করে, এদের পিতা ছিল আগের যুগে কালনেমি, পিতাকে উপেক্ষা করে ব্রহ্মার আরাধনা ব্রহ্মার পূজা করায় তারা অভিশাপ পেয়েছিল। বলেছিল কি না, এ জন্মের পিতার হাতে পরজন্মে তোদের মরতে হবে। তাই কালনেমি হলো কংস, আর কংসের হাতে এই ছয় ছয়টি সন্তানদের হত্যা হতে হলো। এবার দেখতে দেখতে চলে এলো সপ্তম গর্ভের সন্তানের পালা। মাগো, সপ্তম গর্ভের সন্তানের পালা তো চলে এলো। এবার দেবতারা তো মহাচিন্তায় পড়েছে, আচ্ছা যদি এই সন্তানকে না বাঁচানো যায় তাহলে তো আমার কৃষ্ণ জন্মগ্রহণ করতে পারবেন না। তাই কি করেছে, তারা পাঠালো নারদকে। নারদ আবার গিয়ে উপস্থিত হয়েছে, বলছে ওগো নারদ তুমি একটা উপায় বার করে দাও। তখন নারদ বলছে, হে দেবতাগণ, কংস যখন ধ্বংসলীলা শুরু করেছে তাদের কোনোভাবেই আটকানো সম্ভব নয়। তাই বলি কি, আপনারা এক কাজ করুন, মা মহামায়ার শরণ নিন। তখন সর্বদেবতা মিলে মহামায়ার শরণ নিতে লাগলেন। কেমন হবে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাহিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণা
তো জননী মা জগ মা মহামারে জগ তো জননী তো ত্রিগুণ ধারিণী ত্রিলোক পালিনী জগত ধাত্রী মায়ুমা ত্রিগুণ পালিনী সনাতনী জগত ধাত্রী মায়ুমা ত্রিগুণ ধারিণী ত্রিলোক পালিনী জগত ধাত্রী মায়ুমা ত্রিগুণ ধারিণী জগত জগত পালিনী মায়ুমা জগ মা মহামায়ে জগত জননী মা জগ মা মহামায়ে জগত জননী কাত্যায়নী যোগ মায়া জগ মা মহামায়ে জগত জননী মা জগ মা মহামায়ে জগত জননী মা দেবতাদের সম্মুখে উপস্থিত হলেন। মা গো, এই যে ছয় ছয়টি সন্তান মারা গেল, এবার সপ্তম গর্ভের সন্তানকে তোমার বাঁচাতে হবে। মা গো, ছয় ছয়টি সন্তান তো মারা গেল, এরা তো পাপ করেছিল বলে। তেমন আমরা প্রতিদিন কত পাপ করে চলেছি তার ঠিক নেই। দেখুন মা, একটি জ্ঞানমূলক গল্প বলছি। একদিন এক ব্রাহ্মণ, এক তৃষ্ণার্ত ব্রাহ্মণ পথের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় পিছনে দেখলো একটি বাঘ তার দিকে ধেয়ে আসছে। বাঘ দেখে ব্রাহ্মণ প্রাণ ভয়ে ছুটতে ছুটতে দেখতে পেল সামনে একটি কূপ, কুয়া। দেখছে কুয়ার ভিতর উপর থেকে একটি বট গাছের ঝুড়ি নেবে পড়েছে। ব্রাহ্মণ সেই ঝুড়ি ধরে আস্তে আস্তে নেমে পড়ল। এবার যেমনই নেমেছে, কিছু দূর নেমে ভাবছে, আচ্ছা আমি তো এটা কুয়ায় নেমেছি, দেখি তো নিচে জল আছে কিনা, আর একটু তৃষ্ণাটা মেটাই। যেমনই নিচের দিকে তাকিয়েছে, চমকে উঠেছে ব্রাহ্মণ, কে কে নিচে দেখছে একটি বিষধর সাপ তার ফোনা তুলে দাঁড়িয়ে আছে। ভাবছে নিচে নামলে সর্পাঘাতে মৃত্যু, আর উপরে গেলে বাঘের হাতে মৃত্যু। ব্রাহ্মণ ভাবছে, হে প্রভু এখন আমি কি করব। আবার কি হয়েছে দেখুন, উপরে দেখছে যে ঝুড়িটি ধরে ঝুলছিল সেই ঝুড়িটিকে একটি ইঁদুর কুট কুট করে কাটছে। ব্রাহ্মণ ভাবছে, আজ আমার মৃত্যু নিশ্চিত। তাই মৃত্যু নিশ্চিত জেনে ব্রাহ্মণ ভাবছে, দেখি তো আমি তো আজ মারা যাবই, আমি নিজের তৃষ্ণাটা মেটাতে পারি কিনা। দেখছে যে গাছের ঝুড়ি ধরে ঝুলছিল সেই গাছে একটি মৌচা গাছ। ভাবলো, আচ্ছা দেখি তো
আমি একটু মধু পান করে নিয়ে তৃষ্ণা মেটাতে পারি কিনা। তাই মৌচাকে ঘা দিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করতে লাগলো। মা গো, তেমনি ব্রাহ্মণের যেমন একদিকে বাঘ আর একদিকে সর্প, তেমনি আমাদের একদিকে আত্মীয় স্বজন আর আরেকদিকে বিষয় বৈভব। ব্রাহ্মণের যেমন একটি ইঁদুর কাটছে ঝুড়িটি, তেমনি আমাদের আমরা ঝুলছি একটি আয়ু রেখা ধরে, সেই আয়ু রেখাটিকে কলি কাটছে। তাই মাগো, তার মাঝে আমাদের মহাপ্রভু নামরূপী মৌচাক রেখে দিয়েছে, তাই তাতে নাড়া দিয়ে আমাদের মধু পান করতে হবে। তাই মা, চলো সবাই মিলে জপ হরি নামের মালা, জপ হরি নামের মালা, জপ হরি নামের মালা, হৃদয় ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরি নামের মালা, জপ হরি নামের মালা, হৃদয় ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম সবাই মিলে সবাই মিলে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরি নামের মালা, জপ হরি নামের মালা, হৃদয় হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম মহামায়াকে দেবতারা বলছে, মহামায়া শোনো মা, তুমি তোমার যোগ বলে দেবকীর সপ্তম গর্ভের সন্তানটিকে গোকুলে রোহিণীর গর্ভে পাঠিয়ে দাও। মহামায়া তাই করলেন। সবাই ভাবলেন যে সপ্তম গর্ভের সন্তান বোধহয় মারা গেছে। দেখতে দেখতে ঘনিয়ে এলো অষ্টম গর্ভের সন্তানের পালা। এদিকে কংস নিজের পিতাকে কারাগারে বন্দি করে নিজে রাজা হয়ে গেছে। আর এদিকে একদিন মহামায়ার মায়ায় যে কারাগারে দেবকী এবং বসুদেব ছিল, সেই কারাগারের সমস্ত প্রহরী শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এমন সময় একটি আলো এসে প্রথমে বসুদেবের শরীরে, তারপর দেবকীর শরীরে যেমনই প্রবেশ করলো, তখনই সূত্রপাত হলো অষ্টম গর্ভের সন্তানে। দেখতে দেখতে জন্মগ্রহণ করলো অষ্টম গর্ভের সন্তান। তখন দৈবকে আমার বিধিকে ধিক্কার দিয়ে বলছি, ওরে বিধি, নিজের চোখের সামনে আমার ছয় ছয়টি সন্তানের মৃত্যু দেখলাম, এবার এই সন্তানটির মৃত্যু দেখতে হবে। ওরে বিধি, ওরে নিদানো নো বিধি,
ধন্যবাদ সাধি নিদারুণ বিধি কেন বাধি সাধিলি ওর নিদারুণ বিধি কেন ও তুই কেন মাদ সাধিলি নিদারুণ বিধি কেন মাদ সাধিলি ওর নিদারুণ বিধি কেন মাদ সাধিলি ওরে বল বল কেন বল বল কেন দিলি বল বল কেন দিলি বল বল কেন দিলি বলি সোনার কবল ওরে বিধি বল বল কেন দিলি বলি সোনার কবল ওরে বিধি বল বল কেন আমার গর্ভে ধরা হলো বিধি বল বল বিধি কেন দিলি বলি সোনার কবল ওরে বিধি বল 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 কেন দিলি সোনার কবল কেন দিলি বল বল কেন দিলি সোনার কমল কোলে দিলি বল বল কেন দিলি আমার গর্ভে ধরা হলো বিধি বল বল বিধি কেন দিলি গর্ভে ধরা হলো বিফল বল বল বিধি কেন দিলি বারে বারে কোলালো করা শিশু বল বল বিধি কেন দিলি বারে বারে বোলালো কণা শিশু বল বল বিধি কেন দিলি গর্ভে ধরা হলো নাই গর্ভে ধরা হলো বিফল বল বল বিধি কেন দিলি বল বল বিধি কেন দিলি ওরে বিধি তোর না দেওয়াই তো ভালো ছিল 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 বারে বারে কোলালো কলা শিশু না দেওয়াই তো ভালো ছিল বলি সোনার কবল ওরে বিধি না দেওয়াই তো ভালো ছিল সোনার কবল গর্ভে ধরা হলো বিফল সোনার কমল ওরে বিধি গর্ভে ধরা হলো বিফল সোনার কমল ওরে বিধি গর্ভে ধরা হলো বিফল সোনার কমল ওরে বিধি গর্ভে ধরা হলো বিফল বল বল আমার কেন দিলি ওরে বিধি বল কেন দিলি কেন দিলি ওরে তখন বিধিকে ধিক্কার দিচ্ছে তখন তখন দেবকী আমার প্রসব জ্বালায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেছে এমন সময় যেমনই শিশুটি জন্মগ্রহণ করেছে তখন যেন শিশুটির গায়ে থেকে আলো বের হয়ে অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে যাচ্ছে তখন বসুদেব বলে উঠল দেবকী দেবকী ওঠো গো দেবকী ধ্বনি দেখো পুত্রের মুখখানি 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 এই পুত্র হলো কারাগারে এই পুত্র হলো কারাগারে এই পুত্র
কারাগারে এই পুত্র হলো কারাগার, এই পুত্র হলো কারাগার, এই পুত্র হলো কারাগারে, এই পুত্র হলো কারাগারে, এই পুত্র হলো কারাগারে, এহেন পুত্রের দেখো দেখো যেন চাঁদ নেমেছে, দেখো দেখো যেন চাঁদ নেমেছে, দেখো দেখো যেন চাঁদ নেমেছে, দেখো স্বর্গ হতে মন তো ধামে, দেখো দেখো যেন চাঁদ নেমেছে, আর কারাগার আলো পড়েছে, দেখো দেখো যেন চাঁদ নেমেছে, পুত্র নয় যে পুত্র নয় মেঘের বিজুড়ি, দেখো পুত্র নয় মেঘের বিজুড়ি, দেবকী তাই বলছো ওহে দেবকী, দেবকী দেবকী শৃঙ্খলে
আমার হস্ত বাঁধা কেমন করে যাইব তথা, আমি কেমন করে তোরে নেব কেমন করে নেব তোরে বিধি মোর হলো বাধা, বিধি মোর হলো বাধা, আমি কেমন করে নিয়ে যাব, কেমন করে নিয়ে যাব, আমি কেমন যাব, আমার হস্তপদ আছে যে বাধা, কেমন করে নিয়ে যাব, বিধি মোর হলো বাধা, বিধি মোর হলো বাধা, বিধি মোর হইলো বাধা, বিধি মোর হইলো বাধা, গিরিপর্বত লঙ্ঘন করতে পারে তার কৃপায় কি এতটুকু সম্ভব নয়? দেখতে দেখতে বসুদেবের হাত পা থেকে শৃঙ্খল খুলে গেল। বসুদেব কৃষ্ণকে একটি পশুরান স্বরূপ ডালাই করে নিয়ে চলেছে নন্দালয়ের দিকে। কারাগার থেকে বেরিয়েছে, বেরিয়ে কি দেখছে না, চারিদিকে মুহুর মুহুর বজ্রপাত, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হয়েছে, একই কেমন হবে, কেমন হবে পার হব আমি এই যমুনা, যমুনা তো উত্তালে বইছে, কেমন হবে পার হব, কেমন হবে পার হব, না গো শোভাটি কেমন, ঝমনি ঝমনি ঝম ঝমনি ঝমনি ঝম উঠলিল বর্ষা, ঝমনি ঝমনি ঝম ঝমনি ঝমনি ঝম ঝমনি ঝমনি ঝম উঠলিল বর্ষা, ঝমরে ঝমরে ঝম ঝমরে ঝমরে ঝম উঠলিল বর্ষা, ভরিল প্রান্তর পাপে ধরা থর থর, 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 কাঁপছে অম্বর সহসা, কাঁপছে অম্বর সহসা, কাঁপছে অম্বর সহসা, কেমন শ্রাবণ ঘন মেঘ বরিষণে, শ্রাবণে ঘন মেঘ বরিষণে, শ্রাবণ ঘন মেঘ বরিষণে, শ্রাবণে ঘন মেঘ বরিষণে, খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, নীলে আসমানে শ্রাবণে ঘন মেঘ বরিষণে, শ্রাবণে শ্রাবণে ঘন মেঘ বরিষণে, ঝমনি ঝমনি ঝম ঝমনি ঝমনি ঝম উঠলিল
ধরা ধর ধর ধরিল প্রান্তর মাপে ধরা ধর ধর ধরিল প্রান্তর মাপে ধরা ধর ধর ধরিল প্রান্তর মাপে ধরা ধর ধর কাঁপিছে অম্বর সাহসা পিছে অম্বর সাহসা কাঁপিছে অম্বর সাহসা পার হয়ে যায় বনের পশু আইসো বসু আইসো বসু আইসো বসু আইসো বসু আইসো বসু বসুদেব এসো এসো বসুদেব এসো তখন বসুদেব ভাবছে আচ্ছা একটা শৃগালিনী একটি শিয়াল যদি এই যমুনা পার হতে পারে হেঁটে হেঁটে তাহলে আমি কেন পারব না তখন বসুদেব সেই উত্তাল যমুনার মধ্যে লেগে পড়েছে আস্তে আস্তে যাচ্ছে যেতে যেতে কিছু দূর যেতে না যেতেই কি হয়েছে বসুদেব ভাবছে আচ্ছা চারিদিকে এত বৃষ্টি এত ঝড় এত জল হচ্ছে কিন্তু আমার গায়ে একটু এক ফোঁটাও জল লাগছে না কেন যেমনই উপরে তাকিয়েছেন তখন দেখছেন অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সব মাথে ধরে অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সব ধরে অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সব মাথে ধরে অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সময় আদি ধরে তখন
হচ্ছে কি? অনন্ত এসে, অনন্ত নাম এসে আমার আমার উপর ছাতার মতো, ছাতার মতো বিস্তারিত ভাবে আছে, এ কি? এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি? তখন তখন যমুনা আমার ভাবছে, আচ্ছা প্রভু যখন এত কাছে থেকে যাচ্ছে তাহলে চলো না আমরা প্রভুর চরণ স্পর্শ করে আমাদের জলকে ধন্য করি। তখন যমুনা এক ঢেউয়ে এসে গোপালকে নিয়ে চলে গেছে। তখন তখন বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, গোপাল গোপাল আই রে কোলে, আই রে গোপাল আই রে কোলে, একবার আই রে গোপাল আই রে কোলে, তোকে হারালাম যমুনার জলে, আই রে গোপাল ওরে গোপাল আই রে কোলে, গোপাল আই রে কোলে, হারালাম যমুনার জলে, আই রে গোপাল আই রে কোলে, ডাক না একবার পিতা বলে, আই রে গোপাল আই রে কোলে, একবার ডাক না পিতা বলে, আই রে গোপাল আই রে কোলে, ডাক না একবার পিতা বলে, আই রে গোপাল আই রে কোলে, ডাক না একবার আই রে গোপাল আই রে কোলে, ডাক না একবার পিতা বলে, আই রে গোপাল আই রে কোলে, ডাক না একবার পিতা বলে, আই রে গোপাল আই রে কোলে, তোকে হারালাম যমুনার জলে, আই রে গোপাল আই রে কোলে, হারালাম যমুনার জলে, আই রে গোপাল আই রে কোলে, তখন পুনরায় যমুনা আরেকটি ঢেউয়ে গোপালকে ফিরিয়ে দিয়েছে। মাগো, এবার বসুদেব আমা সে ঝড় বৃষ্টি পেরিয়ে গিয়ে উপস্থিত হলেন নন্দালয়ে। সেখানে দেখছে যশোমতী মা আমা একটি সন্তান জন্মগ্রহণ করে অজ্ঞান হয়ে আছে। তখন তখন বসুদেব দেখছেন, আচ্ছা দেখছে দুটি শিশু অবিকল একই দেখতে, এটির যেমন রূপ ওটির তেমন রূপ, এটির যেমন বর্ণ ওটির তেমন বর্ণ, শুধু পার্থক্য এটি পুত্র সন্তান এবং ওটি কন্যা সন্তান। যেমনই দুটি সন্তানকে পাশাপাশি রেখেছে তখন কি হয়েছে, দুই শিশু একে হয়, বসুদেবের সবে সয় দুই শিশু এক হয়, পুরুষ
সবিস্ময়ে তুই শিশু এক হয় বসুদেব সবিস্ময়ে তুই শিশু এক হয় বসুদেবের সবিস্ময়ে তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু তাহে বসু তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি দেখো ভূতলে অপূর্ব সুতা মধ্যকানে চনের লতা ভূতলে অপূর্ব সুতা মধ্যে কাঞ্চনের লতা ভূতলে অপূর্ব সুতা মধ্যকানে চনের লতা ভূতলে অপূর্ব সুতা মধ্যকাঞ্চনের লতা তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি তাহে বসু নিরক্ষে পোমারি দেখো যাই রে সোভারে বলিহারি যাই রে সোভারে বলিহারি যাই রে সোভারে বলিহারি যাই রে সোভারে বলিহারি আমি যতই দেখি ততই হারি যাই রে সোভারে বলিহারি যতই দেখি ততই হারি যাই রে সোভারে বলিহারি আহা যাই রে সোভারে বলিহারি যাই রে সোভারে বলিহারি দেখো যাই রে সোভারে বলিহারি যাই রে সোভারে বলিহারি দেখছে দুটি শিশু মিশে একটি শিশু হয়ে গেছে তখন বসুদেব যেমনই কাঁদতে যাবেন তখন প্রভু আমার পিতার দুঃখ বুঝতে পেরে পুনরায় দুজন আলাদা হয়ে গেলেন তবে এবার পুত্র সন্তানটি গেল যশোমতির কাছে আর কন্যা সন্তানটি এলো বসুদেবের কাছে বসুদেব এদিকে পুনরায় অন্ধকার কারাগারে চলে গেছে এবার চারিদিকে ছড়িয়ে পড়লো কি না বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কন্যা সন্তান তখন কংস ভাবছে কি অষ্টম গর্ভের সন্তান কন্যা সন্তান একজন একজন কন্যা সন্তান আমাকে হত্যা করবে তখন এসে কন্যা সন্তানটির কি করেছে পায়েতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল পায়েতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল পায়েতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল অষ্টভুজ ধরি বর্জ অষ্টভুজ ধরি বজ্র হুঙ্কার করি ধরি বজ্র হুঙ্কার করি অষ্টভুজ ধরি বজ্র হুঙ্কার করি আকাশ মার্গেতে হাইল আকাশ মার্গেতে হাইল তখন বজ্র হুঙ্কার করি বজ্র হুঙ্কার করি আকাশ মার্গেতে হাইল আকাশ মার্গে ভাইলো দেখো আকাশ মার্গেতে ভাইলো আকাশ মার্গেতে ভাইলো আকাশ মার্গেতে ভাইলো আকাশ মার্গেতে ভাইলো কি করেছে না যেমনই কন্যা সন্তানটিকে আছাড় মারতে যাবে তখন কন্যা সন্তানটি আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে আর বলছে কি তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে আর ওদিকে খবর ছড়িয়ে গেছে কি না দশমতির দশমতির পুত্র সন্তান হয়েছে তখন তখন সবার মনে আনন্দ আর আনন্দ ধরনা তাই সবাই মিলে গাইতে লাগলেন কি নন্দ দুলাল ব্রজেরি গোপাল যশোদা নয়ন মন নয়নাভি
সবাই মিলে নন্দ দোলা ব্রজে গোপাল যশোদা নয়ন মনি নয়নাভিরা নন্দ দুলাল ব্রজে গোপাল যশোদা নয়ন মনি নয়নাভিরা নন্দ দুলাল ব্রজে গোপাল যশোদা নয়ন মনি নয়নাভিরা গোপীচিত চোরে ভক্ত মন হরে 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 বৃন্দাবন চন্দ্র প্রভু বৃন্দাবন চন্দ্র প্রভু বৃন্দাবন চন্দ্র প্রভু নবঘন শ্যাম যশোদা নয়ন মনি নয়নাভিরা নন্দ দুলা ব্রজের গোপাল যশোদা নয়ন মনি নয়নাভিরা তাই সবার মনে আজ আনন্দ। আর এদিকে এদিকে কংস ক্রোধে ক্রোধান্বিত হয়ে সমস্ত কর্মচারীকে পাঠিয়ে দিলেন, বললেন গোকুলে যত ঘর বাড়ি আছে যত শিশু আছে সবাইকে হত্যা করে দাও, সবাইকে হত্যা করে দাও। তখন তখন সমস্ত কর্মচারী চলে গেলেন সবাইকে সব শিশুকে হত্যা করার জন্য। আর ওদিকে কৃষ্ণ আমার আস্তে আস্তে বাড়তে লাগলেন। এমনই একদিন কৃষ্ণ আমার নৃত্য করছে সমস্ত সখা সমস্ত বন্ধুদের সঙ্গে। আর ওদিকে কংস আমার পাঠিয়েছে পুতনা রাক্ষসীকে, পুতনা 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 বলুন বলুন মহারাজ কি কি আদেশ কি কাজ? শোনো শোনো পুতনা, ওই ওই নন্দ নন্দপুত্র কৃষ্ণকে তোমাকে বধ করতে হবে। বেশ, পুতনা চলেছে। আর ওদিকে ওদিকে কৃষ্ণ আমার নৃত্য করছে, কেমন হবে? তা থই তা থই তা থই তা থই তা থই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মধুর তাল তাথই 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 নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মধুর তাল তাথই 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 নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মধুর তাল তাথই তাথই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন দিরতা থই তা থই তা থই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মধুরতা থই তা থই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন দিরতা জীবঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে শ্রীরাধার বামে লয়ে ভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধার বামে লয়ে ভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধার বামে লয়ে বৃন্দাবনে লীলা করে ভজেরি রাখাল বৃন্দাবনে লীলা করে ভজেরি রাখাল তাথই তাথই নাচি নন্দলাল রাঙা চরণে বাজে মন গিরতা তাথই তাথই নাচি
বাজে নন্দ দুলা লালা চরণে বাজে মধুরতা শ্যাম নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন শ্যাম নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন শ্যাম নাচে দেখো দেখো শ্যাম নাচে শ্যাম শ্যাম নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন শ্যাম নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে সারা ত্রিভুবন গোপিনীরা রঙ করে রাধা শ্যামের সনে 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 রঙে রসে রাধা রানীর লজ্জাতে আজ মরে রঙে রাধা রানীর লজ্জাতে আজ মরে কত না সোহাগ করে রাধারে জড়িয়ে ধরে কত না সোহাগ ভরে রাধারে জড়ায়ে ধরে কত না সোহাগ ভরে রাধারে জড়ায়ে ধরে রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাতই তাতই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মধুর তাল নাচে তাতই তাতই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মধুর তাল রাঙা চরণে বাজে মধুর তাল রাঙা চরণে বাজে মধুর তাল রাঙা চরণে বাজে মন জিরতা আর ওদিকে পুতনা রাক্ষসী আমার আসছে কেমন হবে পুতনা সুন্দরী মায়ার রূপ ধরি আইলো মায়ের কাছে পুতনা সুন্দরী মায়া রূপ ধরি দাঁড়াইলো মায়ের কাছে গোপাল গোপাল বলি পুকারি দাঁড়াইলো যশোদা পাছে আইরে একবার আমার কোলে আমি এলাম তোকে দেখব বলে আইনা একবার আমার কোলে আমি এলাম তোকে দেখব বলে আইনা একবার আমার কোলে বলি আইনা একবার আমার কোলে গোপাল আইরে একবার আমার কোলে তখন পুতনা আমার স্বর্গে অপ্সরার রূপ ধরে আসছে গোপাল গোপাল মাগো যতই অপ্সরার রূপ ধরে থাক না কেন দশমতি আমার ঠিক বুঝতে পারলেন যে এটা পুতনা রাক্ষস তাই তাড়াতাড়ি করে নিজের আঁচল দিয়ে গোপালকে ঢেকে দিয়েছে বলছে কই কই আমার কাছে তো গোপাল নেই নেই দেখো দেখো একদম নেই আমার কাছে গোপাল নেই তখন তখন গোপাল আমার মনে মনে ভাবছে আঁচলের ভিতর থেকে আচ্ছা আমি যদি দেখা না দিই তাহলে তো পুতনা উদ্ধার হবে না তাই কি করেছে পদ নাচাতে লাগলো নাচাতে লাগলো নাচাতে লাগলো পদ নাচাতে লাগলো রাঙা যুগল পদখানি নাচাতে লাগলো নাচাতে লাগলো রাঙা যুগল চরণ খানি মহিমা প্রকাশ করবে বলে মহিমা প্রকাশ করবে বলে মহিমা প্রকাশ করবে বলে মহিমা প্রকাশ করবে বলে নাচাতে লাগলো নাচাতে লাগলো নাচাতে লাগলো
নাচাতে লাগলো। এই তো আমি তোমার লাগি মায়ের কোলে বসে আছি, এই তো আমি তোমার লাগি মায়ের কোলে বসে আছি, এই তো আমি তোমার লাগি মায়ের কোলে বসে আছি, এই তো আমি তোমার লাগি মায়ের কোলে বসে আছি, এই তো আমি তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করব বলে, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করবে বলে, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করবে বলে, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করবে বলে, এই তো আমি, এই তো আমি, এই তো আমি, এই তো আমি, এই তো, এই তো আমি, এই তো, এই তো, এসো এসো আমার কাছে এসো। তখন বলছে কই কই দেখি দেখি, কি করেছে না গোপালকে নিজের কোলে তুলে নিয়েছে। আহা তোমার কি সুন্দর গোপাল হয়েছে গো। তখন মা যশোমতী আমার বিরক্ত হয়ে গোপালকে পুতনার কাছে রেখে চলে গেলেন নিজের কাজে। তখন পুতনা কি করেছে জানেন, নিজের বিষ মাখানো স্তনটি যেমনই গোপালের বদনে দিয়েছে, তখন কি হয়েছে স্তনমুখ করি হরি দিল মহাটান, 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 স্তনপথে 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 পুতনার বাহিরায় প্রাণ, স্তনপথে পুতনার বাহিরায় প্রাণ, আর স্তনপথে পুতনার বাহিরায় প্রাণ, স্তনপথে পুতনার বাহিরায় প্রাণ, আজ পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো, হরি 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 বলো, পুতনা নিধন হলো, হরি 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 বলো, পুতনা নিধন হলো, হরি 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 বলো, প্রাণ মন হরে নিলো, প্রাণ মন হলো, হরি 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 বলো, হরি 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 বলো, প্রাণ মন হরে নিলো, হরি 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 বলো, প্রাণ মন হরে নিলো, হরি 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 বলো, প্রাণ মন হরে নিলো, পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো। আজ পুতনা অপ্সরা থেকে এক বিরাট রাক্ষসীর রূপ ধরে আছার খেয়ে পড়েছে মাটিতে, তার পর্বত আকৃতি দেহটি সবার সামনে বেরিয়ে গেল। আর গোপাল আমার সেই পুতনার বিরাট আকৃতি দেহের উপর বসে বসে খেলা করছে। তখন মা যশোমতী আমার খুঁজতে খুঁজতে এসে দেখছে যেমনই এই অবস্থা দেখেছে, তখন গোপালকে তুলে নিয়ে বলছে না না না, আর আমি আমার গোপালকে কারোর কাছে দেব না, ধুলা ঝাড়তে ঝাড়তে বলছি আর আমি গোপালকে কারোর কাছে দেব। তাই গোপালকে কাছে পেয়ে গোকুলবাসীর মনে আনন্দ এবং সবার মনে আনন্দ, কেমন কি আনন্দ গোকুলে দেখো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ গোকুলে দেখো কৃষ্ণ যশোদার কোলে, আনন্দ গোকুলে দেখো কৃষ্ণ যশোদার কোলে, 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 যশোদার কোলে
দেখো কৃষ্ণ যশোদার কোলে, 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 আনন্দ বকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ বকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ বকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ বকুলে, দেখো কৃষ্ণ যশোদার কোলে, হলো যশোদার কোলে কৃষ্ণ মিলনে মিলনে রহিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, নিত্যানন্দের বল, শ্রীবাস গদাধরের বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, মায়েরা সবাই সামনে আসুন, দু চারটে ভজন করে বন্ধ রাখবা।